সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। সৃষ্টি শিক্ষা পরিবারের অনলাইন ক্লাসের অংশ বিশেষ আমি গেল ক্লাসে তোমাদের ট্রান্সফরমেশনের উপরে 5টি রোলস এবং তাদের ডো সহ দেখাতে চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা সেগুলা দেখেছ। আজকে তার ধারাবাহিকতায় আমি আরো 5টি রোল এবং তাদের ক্লু এক্সাম্পল সহ তোমাদের সামনে হাজির হয়েছি। ক্লাসগুলো তোমরা যদি মনোযোগ সহকারে দেখো, আশা করি এখান থেকে তোমরা বেনিফিটেড হতে পারবে। সো কথা না বাড়িয়ে আমরা চলে যাই আজকে মূল আলোচনা। তো দেখতে পাচ্ছ টপিক হচ্ছে সিম্পল টু কম্পাউন্ড এবং কম্পাউন্ড থেকে কমপ্লেক্স। আমরা গতানুগতিক ধরা বাঁধা যে রোলস গুলা করে থাকি সেই রোলস গুলা দিকে না তাকিয়ে আসলে আমরা যদি প্রত্যেকটা এক্সাম্পলের অসুস্থতার কারণে সে বিদ্যালয় যেতে পারে নাই, এটা একটা সিম্পল সেন্টেন্স উদাহরণ। আর এটাকে আমি কম্পাউন্ডের মধ্যে করেছি টেন্সের সাথে ধারাবাহিকতা রেখে। এখানে হি ওয়াজ ইল এন্ড হি ডিড নট গো টু স্কুল, তার মানে দ্বিতীয় অংশের সাথে আমরা টেন্সের মিল রেখে কম্পাউন্ড সেন্টেন্সটা করেছি। এবং মাঝখানে আমি কি বসাইছি, দুইটা স্বাধীন বাক্যের মাঝে এন্ড বসাইছি যেটা সিম্পল সেন্টেন্সের সাথে সঙ্গতিপূর্ণ রয়েছে। ঠিক একইভাবে এখানে কেন স্কুল দিতে পারে নাই প্রশ্ন যদি আমরা করি তাহলে কারণ বিষয়টা চলে আসতেছে। আর আমরা ইংরেজিতে কমপ্লেক্স করতে গেলে কারণ নির্দেশক বাক্যের জন্য অ্যাজ অথবা সিম দিয়ে শুরু করতে পারি। অ্যাজ হি ওয়াজ ইল হি ডিড নট গো টু স্কুল। তাহলে আমরা এখানে যদি শনাক্ত করি ক্লু গুলা, বিশেষ ক্লু গুলা বিকজ অফ যেটা সিম্পল সেন্টেন্স গঠনের ক্ষেত্রে কাজে লেগেছে, দেন আমরা দুটি স্বাধীন বাক্যের মাঝে কোঅর্ডিনেট কানেক্টর এন্ড ব্যবহার করেছি। এবং লাস্টে এখানে কমপ্লেক্স সেন্টেন্স নির্দেশক কারণ বোঝানোর জন্য অ্যাজ ব্যবহার করছি। আর আমরা যদি অ্যানালাইসিস করার পরে এখানে ক্লু গুলো ফলো করি তাহলে দেখা যাবে ফর, ওয়েন টু, ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, বিকজ অফ, এগুলো সিম্পল সেন্টেন্স কে নির্দেশ করে। ঠিক অনুরূপ হবে যখন আমরা কম্পাউন্ডের মধ্যে ঢুকবো বা বাক্যের মাঝে অ্যান্ড বসালে আমরা কম্পাউন্ড সেন্টেন্স পেয়ে যাবো। ঠিক কারণ নির্দেশক হওয়ার কারণে সেখানে অ্যাজ এবং সিন্স তত্ত্বের ব্যবহার করে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ব্যবহার করব। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছ। আমরা যদি ধারাবাহিকভাবে 7 নম্বরের এক্সাম্পলটা দিকে যাই তাহলে এখানে উইদাউট একটা প্রিপোজিশন তারপরে ভার্বের সাথে আইডি যোগ, উইদাউট হলো একটা প্রিপোজিশন তারপরে ভার্বের সাথে আইডি যোগ করে আমরা সিম্পল সেন্টেন্স গঠন করেছি। তাহলে সেন্টেন্সটা আমরা যদি বলি উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ ক্যান নট সাকসিড, কঠোর পরিশ্রম না করে বা কঠোর পরিশ্রম ছাড়া উন্নতি লাভ করতে পারবে না, সফলতা লাভ করতে পারবে না। সিম্পল সেন্টেন্স এটাকে আমরা কম্পাউন্ডের মধ্যে করেছি মাঝে দুইটা বাক্যের মাঝে অর এবং আদারওয়াইজ ব্যবহার করে কানেক্টর, যা যে কানেক্টর গুলা ওই দাবের সাথে সঙ্গতিপূর্ণ। আবার এই বাক্যটাকে আমরা কমপ্লেক্সের মধ্যে করেছি ইফ, যেটা কন্ডিশন নির্দেশ করে, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড ইউ ক্যান নট সাকসিড, যেটা কমপ্লেক্সের রূপান্তর হয়েছে এবং নির্ভরশীল একটা বাক্য এবং আরেকটা প্রিন্সিপাল বাক্যের উপর সেটা কি অধীন। যাই হোক আমরা এখানে প্রোগ্রাম যদি দেখি উইদাউট প্লাস ভার প্লাস আইন দিয়ে যোগ তাহলে হচ্ছে কি সিম্পল। দেন বাক্যের মাঝে দুটা স্বাধীন বাক্যের মাঝে অর এবং আদারওয়াইজ ব্যবহার করেছি হয়ে গেছে কম্পাউন্ড। সেই সাথে ইফ এবং প্রোভাইডেড দ্বারা শুরু করেছি যেটা একটা শর্তযুক্ত বাক্যের শুরুতে আমরা কমপ্লেক্স করার জন্য ব্যবহার করতে পারি, ইফ অথবা প্রোভাইডেড যেটা হয়ে গেছে কমপ্লেক্স। অনুরূপভাবে আমরা এক্সাম্পল 8 এ যদি আসি তাহলে ফলো করবে যে শাকিব আল হাসান ইজ বোথ এ ব্যাটম্যান অ্যান্ড বোলার, শাকিব আল হাসান একই সাথে একজন ব্যাটম্যানও যে ব্যাট করে এবং বলও করে। তারপরে একটা সিম্পল সেন্টেন্স বোথ ডট ডট অ্যান্ড যে ক্লু আমরা ব্যবহার করেছি সিম্পল, এটাকে আমরা কমন করতে গিয়ে দেখেছি শাকিব আল হাসান ইজ নট অনলি এ ব্যাটম্যান বাট অলসো
চর্চা করো,
আশা করি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স অনেকটাই তোমাদের সমাধান হবে। সবাই নিরাপদে থাকো, স্টে হোম, স্টে সেফ, এন্ড সবাই পড়ালেখার মধ্যেই থাকবে এবং নিরাপদে থাকবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।